ঘুম থেকে উঠে হাতে থাকা মোবাইল ফোনটির দিকে চোখ রেখেই আপনার দিন শুরু হয়। শুধু মোবাইল ফোনই নয়, বরং এমন অনেক গ্যাজেট আছে যেগুলো আজকাল আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা বাজারে নতুন তেমনই কিছু গ্যাজেটের খোঁজ দিব আপনাদের। প্রযুক্তির কথা বললেই আমাদের মাথায় আসে ম্যাকবুকের কথা। আজকে আমরা শুনব নতুন বাজারে কোন ম্যাকবুকটি এসেছে। অন্ধ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপু আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনার কাছে জানতে চাইব বাজারে কোন ম্যাকবুকটি নতুন এসেছে। ম্যাকবুকের মধ্যে যদি নতুন ম্যাকবুকের কথা বলা হয় তাহলে ম্যাকবুকের দুটো সেগমেন্ট নতুন রিলিজ হয়েছে, যেটা হচ্ছে আমরা যারা টেক নিয়ে বেশি কাজ করি তাদের বহুল প্রতীক্ষিত একটা চিপসেট ছিল, যে অ্যাপেলের M2 চিপসেট। অ্যাপেল তাদের এই চিপসেটের মাধ্যমে নতুন কী রিভলিউশন আনতে যাচ্ছে এটা দেখার জন্য অধীর আগ্রহে অনেকেই বসেছিল। তো M2 চিপসেট দিয়ে অ্যাপেল তাদের দুটো নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। একটি হচ্ছে ম্যাকবুক এয়ার সেগমেন্টের মধ্যে M2, ম্যাকবুক এয়ার M2, এবং প্রো সেগমেন্টের মধ্যে ম্যাকবুক প্রো M2। M1 এর সাথে M2 এর পার্থক্যটা কি? বেসিক ডিফারেন্সের মধ্যে হচ্ছে যারা ম্যাকবুক প্রো সেগমেন্টের আমাদের যে ক্লায়েন্টরা ছিল তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে যারা ভিডিও রিলেটেড কাজগুলো করে, গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করে, গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর, কন্টেন্ট ক্রিয়েটর, এরা তো ওনাদের মেইন পারসেপশনটা থাকে হচ্ছে গ্রাফিক্সের ইউনিটটা যেন ভালো হয়, স্ট্রং হয়। সেক্ষেত্রে অ্যাপেল ম্যাকবুক প্রো M2 সেগমেন্টের যে ম্যাকবুকটা এসেছে এখানে তারা 256 GB স্টোরেজের সাথে GPU ইউনিটটা দিচ্ছে 10 কোর, যেটা ম্যাকবুক প্রো M1 ক্ষেত্রে ছিল 8 কোর। এইখানটাতে একটা ভালো কাজ হয়েছে অ্যাপেলের তরফ থেকে। এছাড়া আপনি যদি স্পিডের ক্ষেত্রে যান, আমরা যারা ভিডিও এডিটিং করি তারা কিন্তু সচরাচর অনেক সময় নিয়ে একটা ভিডিও এডিট করতে হয়, সেক্ষেত্রে আপনার ডিভাইসের স্পিডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাপেলের তরফ থেকে আপু এই ম্যাকবুক প্রো M2 ব্যাপারে যেটা ক্লেম করা হচ্ছে এটা M1 থেকে অ্যাটলিস্ট 50% ফাস্টার কাজ করবে। প্লাস আমরা যারা অ্যাপেল ইউজার তাদের মধ্যে অনেক বড় ধরনের একটা কনফিউশন ছিল, আমরা প্রতিনিয়তই ফেস করতাম, তাদের এসে প্রথম বা দ্বিতীয় কোশ্চেনই এটা থাকতো যে ভাই আমি কি এটা দিয়ে সব কাজ করতে পারবো, আমি কি মাইক্রোসফট উইন্ডোজের কাজগুলো করতে পারবো, মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবো। তাদের জন্য এবার একটা বড় ধরনের সুখবর আছে। সুখবরটা হচ্ছে অ্যাপেলের তরফ থেকে এবার জানানো হয়েছে যে ম্যাকওএস, যেটা আমাদের ম্যাকবুক প্রো এর অ্যাপেলের নিজস্ব টেকনোলজি, ম্যাকওএস এবং ম্যাকবুক প্রো M2 যে নতুন চিপসেট M2, এই দুটোর কোলাবোরেশনের মাধ্যমে মাইক্রোসফট 365-এর মতো জায়ান্ট অ্যাপস এবং এর সাথেও প্রায় 10,000-এর মতো অ্যাপস অলরেডি অ্যাপেল ডেভেলপ করে ফেলেছে ইউজারদের জন্য। অনেক ইউজাররা ছিল যে তারা ভয় পেত বিভিন্ন জিনিস ইউজ করা যাবে কি না, আমাদের ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে কি না, পেইড ভার্সনের তো অনেক দাম, এই বিভ্রান্তিগুলো এখন থেকে আর ম্যাকবুক প্রো M2 যারা পারচেস করবে তাদের ক্ষেত্রে থাকছে না। এটা ম্যাকবুক প্রো M2 এর জন্য একটা বড় ফিচার। আমি যদি আরেকটু হার্ডওয়্যার রিলেটেড ইস্যুতে যাই ম্যাকবুক প্রো M2 এর ক্ষেত্রে, যারা ভিডিও এডিটিং করে তাদেরকে হচ্ছে ভিডিও এডিট করার পরে অবশ্যই এটার একটা রাফ কপি দেখতে হয়। তো সেক্ষেত্রে আপনার যদি ভিডিও যে ডিভাইসটা আপনি ইউজ করছেন সেটার যদি গ্রাফিক প্রসেসিং ইউনিটটা ভালো না হয় আপনি বেটার আউটপুটটা পাবেন না। তো ম্যাকবুক প্রো M2 ক্ষেত্রে যখন 8 কোর CPU ইউজ করা হচ্ছে, 8 কোর GPU ইউজ করা হচ্ছে, এখানে অ্যাপেল থেকে বলে দেওয়া হচ্ছে যে 4 পারফরমেন্স কোর থাকছে এবং 4 এফিসিয়েন্সি কোর থাকছে। অ্যাপেলের তরফ থেকে বলা হয়েছে আপনি ম্যাকবুক প্রো M2-তে 8 কোর CPU পাবেন, যেখানে 4 কোর পারফরমেন্স কোর থাকবে এবং 4 এফিসিয়েন্সি কোর থাকবে। তো আপনি এই ভিডিও এডিটিংগুলো 10 কোর GPU হওয়ার কারণে অনেক স্মুথলি কাজ করতে পারবেন। আর অ্যাপেলের যে ডিসপ্লেটাতে ইউজ করা হয়েছে রেটিনা ডিসপ্লে, যেটাকে আমরা মানুষের চোখের রেটিনার সাথে তুলনা করতে পারি, কারণ অ্যাজ ইউজুয়াল আমরা যে ডিভাইসগুলো হয়ে থাকে TFT ডিসপ্লে বা LCD ডিসপ্লে, এগুলোর থেকে আপনি যখন রেটিনা ডিসপ্লেতে যাবেন আপনার চোখের উপর কোনো ধরনের কোনো প্রেশার আসবে না। এছাড়া এবারও M1-এর মধ্যে যেটা ছিল ট্রুটোন টেকনোলজি, এটা M2 প্রোর মধ্যেও অ্যাভেলেবেল আছে। ট্রুটোন টেকনোলজিটা হচ্ছে আপু আপনি যে সারাউন্ডিংসে কাজ করবেন সেই সারাউন্ডিংসের সাপেক্ষে ডিসপ্লে কালারটা, ব্রাইটনেসটা অটো আপ ডাউন হবে, এবং অ্যাজ ইউজুয়াল এটাতে আপনি 500 nits পিক ব্রাইটনেস পাবেন, যেখানে কোনো প্রকার আলোক স্বল্পতা বা ডেড পিক্সেলের কোনো অস্তিত্ব থাকবে না। এবার যদি আমরা একটু M2 ম্যাকবুকটা খুলে দেখি। জি জি অবশ্যই আপু,
ম্যাকবুক প্রোটা অ্যাপেলের তরফ থেকে যে চারটি কালারে বেরিয়েছে সবগুলো কালারেই আমাদের কাছে পাওয়া যাবে, কিন্তু আপাতত আমাদের কাছে যে কালারটি এসেছে এটি হচ্ছে সিলভার কালারে ম্যাকবুকটি এসেছে। একটু খুলে দেখাই আপনাকে। এটা হচ্ছে আপু আমাদের ডিভাইসটা। এটা খুবই স্লিম এবং দেখতেও খুবই সুন্দর। জি, এবং যথেষ্ট লাইট ওয়েট। আপনি একটু হাতে নিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কতটুকু লাইট ওয়েট। লাইট এবং সেই সাথে আমি বলবো যে কালারটা অত্যন্ত চমৎকার। এত শত টেকনোলজি ইউজ করার পরেও কিন্তু জিনিসটা খুবই স্লিম আছে। অন্ধু ভাই, এবার একটু যাব, এটার ব্যাটারির ব্যাকআপটা কতক্ষণ থাকবে? আপনি যদি অ্যাজ ইউজুয়াল ইউজ করেন সেক্ষেত্রে 20 আওয়ার্স ব্যাকআপ পাবেন, এটা অ্যাপেল থেকে আমাদেরকে বলা হচ্ছে। তবে এটা নির্ভর করবে সম্পূর্ণই আপনি কোন পারপাজে কিভাবে ইউজ করছেন তার উপর। এবং ব্যাটারিটা যদি চার্জিং ইস্যুতে যান, এটা চার্জ হতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। 80% চার্জ হবে 1.5 ঘন্টা, এবং আপনি যদি এটাকে 100% চার্জ করতে চান সেক্ষেত্রে 2 ঘন্টা মতো সময় নেবে। তার মানে এটি যখন ফুললি চার্জড অবস্থায় থাকবে তখন আমি 20 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবো। হ্যাঁ, এটার সময়টা একটু কম বেশি হতে পারে, এটা নির্ভর করবে আপনি কী ধরনের কাজ করছেন। কারণ আপনি যখন প্রোডাক্টটা ইউজ করছেন ডিভাইসটি, তখন আপনার ব্যাটারি কনজিউমিংটা ইউজ নির্ভর করবে যে আপনি কী ধরনের কাজ করছেন। আপনি যদি সাধারণভাবে কম্পোজ করে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি ডিসপ্লে ব্রাইটনেসটা একরকম কাজ করবে, আপনার ডিভাইসটা সেরকমভাবে আপনাকে সাপোর্ট দিবে। আপনি যখন ভিডিও এডিটিংয়ের জন্য কাজ করবেন তখন কিন্তু আপনার সব কিছুই কনজিউমটা বেশি হবে। সেক্ষেত্রে আপনি ওয়ার্ক টু ওয়ার্ক ভ্যারি করবে, যেটা কী ধরনের কাজের উপরই এটা মূলত নির্ভর করবে, কিন্তু মোটামুটি বলা যায় যে এটা আপনি 18 থেকে 20 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। অন্তু ভাই, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে দাম কত? আপনারা যদি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের ম্যাকবুক প্রো M2টি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে 1,57,000 টাকা। এবং আপনি যদি 8 জিবি র্যাম এবং 512 স্টোরেজের ম্যাকবুক প্রো M2টি কিনতে চান সেটির মূল্য রাখা হয়েছে 1,77,000 টাকা। এটির গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে জানতে চাইবো। এটির ওয়ারেন্টিটা হচ্ছে আপু, আমরা যেহেতু গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে অ্যাপেলের অথরাইজ রিসেলার হিসাবে অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট সেল করি, তো সেই হিসাবে কাস্টমাররা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করবে তারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে 1 বছরের অ্যাপেল অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাবে। অন্তু ভাই, এরপরে আমরা কোন প্রোডাক্টটি দেখব? JBL-এর সব প্রোডাক্টই তো প্রিমিয়াম, প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যেও আরও একটা নতুন প্রিমিয়াম প্রোডাক্ট এসছে আমাদের, JBL পার্টি বক্স। আমরা এবার একটু ওটা দেখি আপু। চলুন দেখে আসি। জি, অন্তু ভাই, আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কোনটি নিয়ে আসলে কথা বলবো? আপু, আমি আপনাকে অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছিলাম পার্টি বক্স অন দ্য গো নিয়ে, কারণ এই ডিভাইসটার মধ্যে আপনি মোটামুটি ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন, লাইটিং পাচ্ছেন, সাথে বন্ধুবান্ধবের সাথে পার্টি প্লাস কথাবার্তা গান বাজনা সব এটা দিয়ে আপনার পারপাসটা সার্ভ করবে। তো আমি চাইছি যে আপনাকে এই প্রোডাক্টটা একটু দেখাতে। অন্তু ভাই, এই ডিভাইসটিতে কি কি ফিচার্স রয়েছে? আপু, এই ডিভাইসটির মধ্যে কিছু স্পেশাল ফিচার আছে। স্পেশাল বলার রিজন একটাই, কারণ সাউন্ড বক্স দিয়ে সাউন্ড শোনা যাবে এটাই খুব স্বাভাবিক, কিন্তু এর সাথে কিছু স্পেশাল ফিচার আছে। স্পেশাল ফিচারগুলোর মধ্যে হচ্ছে আপনি এটাতে গিটার কানেক্ট করতে পারবেন, আপনি যখন এটা দিয়ে কোনো মিউজিক শুনছেন এটার সাথে দুটো মাইক্রোফোন বিল্ট ইন দেওয়া থাকে। মিউজিক শোনার পাশাপাশি আপনি চাইলে এটার মাইক্রোফোন দিয়েও কথা বলতে পারছেন, এটার বেস আপনি কন্ট্রোল করতে পারবেন, প্লাস আপনি যখন যদি এটার সাথে গিটার কানেক্ট করেন গিটারের মিউজিকটা কাস্টমাইজ করার মতো অপশনও এটাতে দেওয়া আছে। আপু, আমি আপনাকে এটার সাউন্ডটা একটু শুনিয়ে দেখি, আপনি একটু এক্সপিরিয়েন্স করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা সাউন্ডটা কীরকম। এটাতে ব্লুটুথ কানেকশান দেওয়া যায়, আপনি চাইলে এটাতে ডিরেক্ট প্লাগ ইন করেও ইউজ করতে পারবেন, এবং যেহেতু এটা পোর্টেবল সো আপনার এটাতে চার্জও থাকবে, এটা চার্জিংয়ের মাধ্যমেও আপনি এটা চালাতে পারবেন। আমরা এখন ফোনের ব্লুটুথ এটার সাথে কানেক্ট করছি। আমি আমার ফোনের ব্লুটুথটা এটার সাথে কানেক্ট করে দিয়েছি, এবং এবার একটু মিউজিকটা প্লে করি। এবং এটার স্পেশাল যে একটা আকর্ষণীয় দিক আছে সেটা হচ্ছে এটা মিউজিকের সাথে সাথে একটা লাইটিং দিবে আপনাকে।
খুবই স্মুথ কোয়ালিটির সাউন্ড পাচ্ছিলাম আমরা এবারে যদি এটির দাম সম্পর্কে একটু জানতে চাই এটার প্রাইসটা হচ্ছে আপু 44990 টাকা এবং এটার সাথে 6 মান্থের ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টিটা পেয়ে যাবেন 6 মান্থ যেহেতু প্রোডাক্টটি একটু বড় এবং ভারী বলবো সেক্ষেত্রে এটি বহন কিভাবে করবে এটি বহন করার আপু দুইটি ওয়ে আছে প্রথমত হচ্ছে আপনি চাইলে প্রোডাক্টটাকে এভাবে বহন করতে পারবেন আর যদি আপনি আরো ফ্লেক্সিবল ভাবে প্রোডাক্টটাকে বহন করতে চান সেক্ষেত্রে এটার সাথেই একটি সুন্দর মানের ফিতা দেওয়া থাকে এই বেল্ট দেওয়া আছে এটাকে এবার আপনি চাইলে আপনার ইচ্ছামতো ক্যারি করতে পারবেন যেভাবে আপনার খুশি এইভাবেও ক্যারি করতে পারবেন কিংবা আপনি যেভাবে চান এটা সেভাবেই ক্যারি করা যাবে বেল্টটি লাগিয়ে আর কি এরপরে আমরা কোন প্রোডাক্টটি দেখব এরপরে আপু আমরা এই পাশে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে কেননা গ্যাজেট এন্ড গিয়ারে আপনি শুধু ম্যাকবুক স্পিকার স্মার্টফোনই না এর পাশাপাশি স্মার্টফোন রিলেটেড যত ধরনের গ্যাজেট আইটেমস দরকার সবই পাওয়া যায় তার ছোট একটি নমুনা আমরা এই পাশে দেখব আপু জিজ্ঞাসা করেছিলেন আমরা এখান থেকে কি প্রোডাক্টটা দেখব আমরা এখান থেকে দেখব হচ্ছে বয়া M100 যে প্রোডাক্টটা আছে সাউন্ড কন্ডেন্সার বলা হয় যেটাকে এটার মূলত কাজ হচ্ছে যারা ব্লগিং করে কিংবা যারা ভিডিও নিয়ে কাজ করে অনেক সময় তাদের কথাটা আমরা স্পষ্ট শুনতে পাই না তাদের কথাটা যদি আমরা ঠিকমতো না শুনতে পাই ভিডিও দেখার মজাটা আসলে ঠিকঠাক মতো পাওয়া যায় না তো এই ডিভাইসগুলো ইউজ করলে যে জিনিসটা হয় এটা আপনার সারাউন্ডিং নয়েজকে 90% পর্যন্ত রিডিউস করে দিবে বয়া M100 এই জিনিসটার কাজই হচ্ছে মূলত সাউন্ড আশেপাশে যে সাউন্ডটা থাকবে সারাউন্ডিং নয়েজটাকে সে কন্ট্রোল করে দিবে এবং আপনার সাউন্ডটাকে একদম স্মুথ অ্যান্ড পারফেক্ট করে দিবে আর এটার ব্যবহারটাও খুবই ইজি আপনি যে ডিভাইসটার মাধ্যমে আপনার কথাকে রেকর্ড করবেন সেখানে সিম্পলি এটা ইনপুট করে আপনি কথা বললেই এটা আপনার ক্রিস্টাল ক্লিয়ার ভয়েসটা সে রেকর্ড করে নেবে বয়ার অনেক প্রোডাক্ট আমরা আগেও দেখেছি সেগুলোর সাথে এটির পার্থক্য কোথায় এটির মেইন পার্থক্যটা আপু আমি একটু আগে আপনাকে যেটা বললাম যে এটার নয়েজ ক্যান্সেলেশনটা এটার নয়েজ ক্যান্সেলেশন অ্যাপ্রক্সিমেট 90 আগে বয়ার যে মডেলগুলো ছিল সেগুলো নয়েজ ক্যান্সেলেশনের জন্যই ব্যবহার করা হতো কিন্তু ওটার অ্যাকুরেসিটা এটার মতো এতটা ভালো ছিল না এটা একদম লেটেস্ট টেকনোলজির সাথে আপনাকে আপ টু 90% পর্যন্ত সাউন্ড ক্লিয়ারেন্সটা প্রোভাইড করছে যেটাই হচ্ছে এটার মূল আকর্ষণ এবং এই প্রোডাক্টটির জন্য গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে প্রাইস রাখা হয়েছে 2199 টাকা সাথে থাকবে 1 বছরের ওয়ারেন্টি ব্লগিং এর জন্য নতুন কি প্রোডাক্ট রয়েছে আপনাদের কাছে ব্লগিং এর জন্য আমাদের কাছে অসাধারণ একটি নতুন প্রোডাক্ট আছে আমি যদি আপুকে একটু দেখাই ব্লগিং এর জন্য একদম লেটেস্ট এই প্রোডাক্টটি আমরা হাতে পেয়েছি যেটা হচ্ছে ইনস্টা 360 ডিগ্রি প্রোডাক্টটির নাম যারা ব্লগিং করে আমি মনে করি তাদের কাছে এর থেকে ভালো কোনো পছন্দনীয় ডিভাইস আর হতেই পারে না কারণ এটার কিছু স্পেশাল ফিচার আছে আপনি এই ডিভাইসটা ইউজ করার মাধ্যমে এখন একই সাথে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনে পেছনে সম্পূর্ণ ভিউটা দেখতে পাচ্ছেন আর এটার যে স্ট্যাবিলাইজেশনটা একজন ব্লগার কিন্তু সবসময় স্ট্যাবিলাইজার হাতে নিয়ে ঘুরতে পারে না এই ডিভাইসটা একদমই হ্যান্ডি সাইজের একটা ডিভাইস এবং এটার যে স্ট্যাবিলাইজেশনটা সেটা হচ্ছে একদম অসাধারণ আর এটার প্রাইসটা রাখা হচ্ছে 43999 টাকা সাথে 1 বছরের ওয়ারেন্টি আছে বন্ধু ভাই এবারে জানতে চাইবো এই গ্যাজেট অ্যান্ড গিয়ারের কতগুলো আউটলেট রয়েছে 2011 সাল থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ারের এখন পর্যন্ত ঢাকা শহরের মধ্যে আউটলেট সংখ্যা আপু 25টি দিন দিন গ্যাজেট প্রেমীদের সংখ্যা বাড়ছে এবং তারা প্রতিনিয়ত খোঁজ রাখছে বাজারে নতুন কোন গ্যাজেটটি এসেছে এটি এখন শুধু প্রয়োজনই নয় বরং এটি ফ্যাশনেরও অংশ হয়ে দাঁড়িয়েছে